দীর্ঘদিন ধরেই নোংরা আবর্জনায় ভর্তি এলাকা, স্থানীয় কোঅর্ডিনেটরকে বলেও সুরাহা না হওয়ায় অবশেষে ডাস্টবিনের নোংরা আবর্জনা রাস্তায় নিয়ে এসে ফেলতে শুরু করতেই টনক নড়ল পুরসভার। ঘটনাটি হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকা পরিষ্কার করা হতো না, ফলে বাড়ছিল মশার উপদ্রব। বারংবার স্থানীয় কোঅর্ডিনেটর আরতি পালকে বলেও মেলেনি কোনো সুরাহা। অন্যদিকে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বারংবার এসে শুধু মশারি টাঙিয়ে শোয়ার পরামর্শ দিত, তবুও পৌরসভার কোনো হেলদোল ছিল না এই এলাকার নোংরা পরিষ্কার করার জন্য। এরপর আজ সকাল 11:30 নাগাদ এলাকার বাসিন্দারাই ডাস্টবিনের নোংরা রাস্তায় ছড়িয়ে দেয়, যার কারণে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে থাকে। খবর পায় পৌরসভা, তড়িঘড়ি আসরে নামে পৌরসভা। ঘটনাস্থলে পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য পার্থ সাহা গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। যদিও এরপর থেকে ওই এলাকা পরিষ্কারের নজর দেওয়া হবে আশ্বাস দিলে শান্ত হয় ক্ষিপ্ত জনতা। যদিও আবর্জনা পরিষ্কারের জন্য মানুষকে পথে নামতে হলে পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে বিভিন্ন মহলে। নর্দমার রাস্তার ধারে একটা মন্দিরের সামনে কন্টিনিউ নোংরা, এখানে নোংরা কোনো তোলা হয় না, নর্দমা পরিষ্কার হয় না, আর প্রচণ্ড মশার উপদ্রব। খালি এসে জিজ্ঞেস করবে যে সুস্থ আছেন কিনা, সুস্থতা থাকার জন্য কি কি করতে হবে সেইগুলো তো কেউ দেখছে না। আমরা যখন এখানে থাকি আমাদের মানে প্রচুর নোংরা, আর আমরা বাচ্চা কাচ্চা ঘর, এখানে প্রচুর মশা টশা ডেঙ্গু ফেঙ্গু হতে পারে, আর আমরা এই পরিস্থিতিতে নোংরা পরিস্থিতি থাকতে পারছি না। এই ডাস্টবিনে পোকা হয়ে যাচ্ছে একদম, পরিষ্কার করছে না। অনেক দিন থেকে আমরা চেষ্টা করছি, বলে 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 কিছুই করছে না ওরা, সেই জন্যই আমরা এই এই কাজটা করেছি। কি করেছেন আজকে? এই নোংরা ফেলে রেখেছি। আচ্ছা, এখানে পৌরসভা থেকে নোংরা তোলে না, পুজোর আগে থেকে নোংরা তুলেছে, তারপর থেকে নোংরা তোলা হয় না। ওনাদেরকে যদি পৌরসভার লোকের যারা তাদের দায়িত্ব রয়েছে তারা থেকে বললেই বলে আমাদের ওয়ার্ডের লোকটা কম আছে। হ্যাঁ, তো লোক কম আছে তাহলে নোংরাগুলো কী হবে দাদা? আমরা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। হ্যাঁ, স্বাস্থ্যকর্মীর লোকেরা আসে, এসে জিজ্ঞেস করে আপনারা সুস্থ হয়েছেন বা কি জ্বর হয়েছে জিজ্ঞাসা করে। তো জ্বরটা হবে না কেন বলুন দাদা? দেখুন, এখানে ডেঙ্গু তো উপরন্ত হবে, এই ড্রেন পরিষ্কার হয় না, ডাস্টবিন পরিষ্কার হয় না, এতে তো ডেঙ্গু হতেই পারে। হ্যাঁ, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলরকে জানানো হয়েছে, ওনারা কিছু উদ্যোগ নেয় না। শুভ বৃষ্টিমালা বদল নানা নিয়মে পড়ল গাছ ছড়ায় বাধা সারা জীবনে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।